মা ও জমজম লিমা শুরিবালা হাদিসে এসছে, রাসূলুল্লাহ বলেছেন জমজমের পানি যেই যেই উদ্দেশ্যে খাবে তার সেই উদ্দেশ্যই কি সফল হয়ে যাবে। আল্লাহ যদি দেন আপনার নেয়ারও তো ক্ষমতা নেই, আছে নাকি? আল্লাহ যদি দিতে চান আপনার নেয়ার ক্ষমতা আছে? ক্ষমতা নাই তো, আপনি কত নেবেন? আপনি কত নেবেন? আপনি তো নেয়ার কারণে আপনি তো তার মধ্যে চাপা পড়ে মরে যাবেন। যদি আল্লাহ যদি আপনাকে দিতে চান, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাকে সর্বাবস্থায় স্মরণ করা এবং তার সাথে শিরিক না করা। আল্লাহ তুশরিক বি শাইআ, ইব্রাহিম তুমি আমার সাথে শিরিক করবে না, এই প্রতিজ্ঞা এবং প্রত্যয় তুমি আমাকে দাও, এবং আমি তোমাকে যেহেতু সব কিছু ছেড়ে চলে এসেছো আমি এখানে তোমার জন্য ঘর নির্মাণ করে দিলাম, যাও। এবং ঘর নির্মাণই করা শেষ নয়, ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি আতুকা রিজালা, তুমি ঘোষণা দিয়ে দাও ইব্রাহিম এখানেই, ওইখানে তিনি আজান দিলেন হাজ এর কথা, তিনি আজান ঘোষণা দিয়ে দিলেন, ওয়াজ্জিন আজান দাও জানিয়ে দাও, বিন নাসি ফিল হাজ্জি আতুকা রিজালা, তারা হেঁটে হেঁটে আসবে, ওয়ালা কুল্লি দোয়ামেরিন সকল ধরনের বাহন থেকে বাহনে করে আসবে, ইয়াতুন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, বহু দূর দূরান্ত থেকে তারা এই হজ সম্পাদনের জন্য আসবে। তারা কি যায় না দূর দূরান্ত থেকে? পৃথিবীর একটা দেশের নাম আপনি বলতে পারবেন যেখান থেকে লোকেরা হজ করতে যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম সে হাজার হাজার বছর পূর্বে তিনি ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতির কাছে এই ঘোষণাটা পৌঁছে দিলেন। আপনি এখন কি দিয়ে এত ঘোষণা পৌঁছাবেন বলেন তো? পৌঁছাইতে পারবেন? কি দিয়ে পৌঁছাবেন আপনি? মসজিদের এই মাইক কতটুকু পর্যন্ত যাবে? সারা বাংলাদেশে সবগুলো মাইক অন করে রাখলো তো আপনি টেলিভিশনে বলবেন, কোনটা থেকে বলবেন? সবগুলোতে একসাথে বললেও তো বহু লোক আছে যারা টেলিভিশন দেখে না, তাহলে কীভাবে আপনি পোষাবেন? আল্লাহ তাআলা যদি পোষিয়ে দিতে চায় তাহলে আল্লাহকে পোষাতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে নিয়োজিত করে দেবেন, সবার কানে কানে এটা পৌঁছে দাও যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিলেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ ইয়াতুকা রিজালা, তারা হেঁটে আসবে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, কারণ এখানে তাদের কল্যাণের অনেক জিনিস আছে। সেই কল্যাণ জিনিসগুলো কি একবার চিন্তা করে দেখুন তো। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রেখে গেলেন, তার সন্তানকে রেখে গেলেন, তার স্ত্রী এবং সন্তান সেখানে আছে, তাদের পানির প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পানির ব্যবস্থা করে দিলেন যেই পানি কেয়ামত পর্যন্ত কোনোদিন এক মুহূর্তের জন্য বন্ধ হবে না। বন্ধ হচ্ছে মা ও জমজম লিমা শুরিবালা হাদিসে এসছে, রাসূলুল্লাহ বলেছেন জমজমের পানি যেই যেই উদ্দেশ্যে খাবে তার সেই উদ্দেশ্যই কি সফল হয়ে যাবে। যে যেই উদ্দেশ্যে লিমা শুরিবালা, ফর উইচ, সহিহ হাদিস, আলবানী রহমাহুল্লাহ তিনি তার গ্রন্থে হাদিসটিকে উল্লেখ করেছেন লম্বা করে সহিহ সনদে, সে যেই উদ্দেশ্যেই পানি খাবে সেই উদ্দেশ্যই কি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবং রাসূলুল্লাহ বলেছেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোয়ামু তুমিন, খুবই প্রিয় একটা খাবার। আমি নিজে দেখেছি, ক্ষুধা লেগেছে, জমজমের পানি খেয়েছি, ক্ষুধা সব চলে গেছে। রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন হিজরত করে, তিনি তখন কুরাইশের কাছে পাঠিয়েছিলেন আমাদেরকে জমজমের পানি থেকে বঞ্চিত করো না, প্লিজ জমজমের একটু পানি আমাদেরকে দিও। এই জমজমের পানি ওইখান থেকে উচ্চারিত হয়েছে, একটা বিধ্বস্ত পরিবার, আপনার ভাষায় কিছুই নাই, তার স্বামী তাকে রেখে চলে যায়, বাবাকে রেখে সন্তান চলে যায়, কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণের কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লামের প্রতি ঈমান আনলো। ইয়াসিরের পরিবার, সুমাইয়া, ইয়াসির এবং তার ছেলে আম্মার, আপনারা জানেন সুমাইয়ার উপর কি পরিমাণ জুলুম অত্যাচার করা হলো, তাকে হত্যা করা হলো, ইয়াসিরের উপর জুলুম অত্যাচার করা হলো, হত্যা করা হলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন, রাসূলুল্লাহ বলে দিলেন যাও বলে দাও, সবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, ধৈর্য ধারণ করে ইয়াসিরের পরিবার, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছেন, আল্লাহর পথে তোমরা ধৈর্য ধরো। এবং ধৈর্যের অবস্থা একবার চিন্তা করে দেখেন তো, জুলুম অত্যাচারের মুখে শুধুমাত্র তাদের মুখ দিয়ে বের হয় আহাদ, কেবল এক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, একক আল্লাহর প্রতি তারা কিভাবে তারা ফিরে যায়। প্রত্যেকটা মুহূর্তে মার হত্যা করা হচ্ছে, তারপরও তার মুখ থেকে আল্লাহ ছাড়া আর কারো নাম বের হয় না। ধৈর্যের পরাকাষ্ঠা, আল্লাহর প্রতি, আল্লাহর দিনের প্রতি অবিচল থাকার ক্ষেত্রে ধৈর্যের পরাকাষ্ঠা একবার দেখুন। এটাই হলো দিন, এটাই হলো ঈমান, এটাই হলো তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বারাকাপূর্ণ করেছেন দেখেন। হাজের আলাইহা সালাতু ওয়াস সালাম সাফা মারওয়ায় দৌড়ালেন, এখনো মুসলমানদেরকে সাফা মারওয়ায় দৌড়ানো লাগে, লাগে না? ওয়ালা জুনাহা আলাইকুম, যে ব্যক্তি হজ করে
আবিআতামারা ফালা জুনাহা আলাইহিম আলাইহিম আন ইয়াতাওয়াফা বিহিমা, কেউ যদি হজ উমরা করে তাহলে এই সাফা মারওয়ার মধ্যখানে থেকে দৌড়াতে হয়, এটা তার জন্য বাধ্যতামূলক, তাই করতে হয়। এটা অধিকাংশ আলেমদের মধ্যে এটা ফরজ, হজের মধ্যেও ফরজ। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলা একটা পরিবারকে কিভাবে সারা পৃথিবীর মানুষের কাছে জাগরুক করে রেখেছেন। আপনারা সেই জাগরুক করে যদি থাকতে চান, আপনি যদি চান, তাহলে আল্লাহর জন্য এইরকমভাবে কিছু একটা আপনাকে করতেই হবে। আপনি যদি আল্লাহ সুবহানের কাছে এরকম আল্লাহর সামনে যদি আপনার নামগুলো এইভাবে জাগরুক হতে হয়, এটি হচ্ছে ইসমাইল আলাইহিসসালামের ঘটনায়। আমি এবার আসি, একবার চিন্তা করে দেখুন তো, ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কী দিলেন? ইসমাইল আলাইহিসসালামকে তার বাবা বলল, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। এই ছোট্ট ছেলেটি কী বলল বলেন তো? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন তিনি বাবার সাথে দৌড়ানোর বয়সে পৌঁছেছেন, বাবা এখন ছেলেকে নিয়ে বাইরে যেতে পারে, সব বয়সে তো আর বাইরে নেওয়া যায় না, 12, 13, 14 সবচেয়ে প্রিয় সময় এটি, একটু বাবার সাথে কিছু কাজে সহযোগিতা করে একটু দৌড়াতে পারে, এটা করে সেটা করে, এই সময়ে ছেলেকে নিয়ে তিনি বাইরে গেলেন। বললেন, ইয়া আবাতি ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, আমার সন্তান, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, তোমার মত কি বলো? কালা ইয়া আবাতি ফাল মত মা তু আমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বলেন, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করেন। সাতাজিদুনি, আপনি যদি আরবি ভাষা জানেন তাহলে দেখবেন সা তাজিদুনি, সা সিন এটা লিতাউকিদ, এটাও তাকিদ দেয় শীঘ্রই অচিরেই, তাজিদুনি ইনশাআল্লাহ এগেইন তাউকিদ, মিনাস সাবিরিন এগেইন তাউকিদ, আপনি আমাকে পরম 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 ধৈর্যশীল পাবেন বাবা। এবং কিভাবে ধৈর্যশীল পেয়েছে, তাকে জবাই করা হচ্ছে, ছেলের কোনো অভিযোগ নাই, আছে নাকি? কোনো অভিযোগ নাই ছেলের, কোনো অভিযোগ নাই। এরকম একটা পরিবার খুঁজে দেখেন তো, আপনার সন্তানটাকে এরকম বানান, অথবা আপনি এরকম হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ইসমাইল আলাইহিসসালামকে বাঁচালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপরীতে অন্য একটা জবাইয়ের ব্যবস্থা করে দিলেন। ওয়াফাদাইনাহু বিযিহিন আযীম, আল্লাহ বললেন, আমি একটা যিহিন আযীম, একটা মহান কুরবানির মাধ্যমে তাকে আমি মুক্ত করে দিলাম। তিনি কুরবানি হননি, কিন্তু তার নাম যাবিহুল্লাহ। তার নাম কি? যাবিহুল্লাহ, যাকে আল্লাহর জন্য জবাই করে দেওয়া হয়েছে, এমন একটি মর্যাদা আল্লাহ তাআলা তাকে প্রদান করলেন। আসলে তার জবাই হয়নি, কিন্তু সেই মর্যাদাও তিনি পেয়ে গেলেন, এবং গোটা মানব জাতি তাকে এভাবে স্মরণ করছে। তার মধ্যেই আল্লাহ সুবহান ওয়া তাআলা, আল্লাহ সুবহান ওয়া তাআলা সবচেয়ে প্রিয় সৃষ্টি, নবী রাসূলদের সর্দার, মানব কুলের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। প্রিয় ভাইরা, সেজন্য আমি বলছি যে কোরবানি থেকে আপনাদের যেটা সামনে আসে, এখান থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করা দরকার।